ভাই ঠিক করে বসুন, পড়ে যাবেন তো। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার শরীর ভালো নেই। আচ্ছা এত দূরে কেউ একা একা আসে? আমি তো ছেলেটাকে দেখতে এসেছিলাম, এবার একটু শান্তি লাগছে। আমার বুকের ভেতরটা যে কি হচ্ছিল না, ও বলেছে আমার কাছে আসবে। হ্যাঁ আসবে বলেছে আমার কাছে, খুব তাড়াতাড়ি আসবে। রোহন, এই হচ্ছে আমাদের আদি বাড়ি, তোর দাদুর বাবা বানিয়েছিলেন। দাদুর বাবা? মানে বাড়ির বয়স তো অনেক। হ্যাঁ রে, কিন্তু এই বাড়ির বয়স এত, সেটা তো দেখে বোঝা যাচ্ছে না, মানে খুব মডার্ন লাগছে। এটা তো রিনোভেট করা হয়েছে রিসেন্টলি, এটা নতুন করে আমাদের বানানো, সেই জন্য মডার্ন লুক লাগছে। তবে যতই মডার্ন লাগুক না কেন, একটা জিনিস জানবে যে এই বাড়িটার উপর আমাদের প্রত্যেকের অসম্ভব মায়া। তোরা কি এইখানে দাঁড়িয়ে সব কথাবার্তা বলে ফেলবি নাকি? ভিতরে কতদিন পর ছেলে বউ নাতি নাতি নিয়ে এলে, আমি সারা রাত নেই দু চোখের পাতা এক করতে পারিনি গা। কেমন আছেন? রোহন প্রণাম কর। বৌদি কি সুন্দর নাতি গো তোমার, ঠিক যেন রাজপুত তুর। আর এটি এটি বুঝি তোমার নাক বউ? আরে ও আমার নাতি নাতনিদের পড়ায়। ও মেয়েটা ভালো জানো, কিন্তু এই বয়সে না স্বামী হারিয়েছে। বড় দুঃখী গো, বড় দুঃখী। জানু একা একা বারুইপুর চলে গিয়েছে। আমি সে কথাই তো বলছি, উনি আমাদের বাড়ি অব্দি পৌঁছে গিয়েছিল। এতটা পথ একা চিনে গেলে কি? গেছি তো, আমি ঠিক চলে গেছি। জানো ওই ছেলেটা, ওই ছেলেটা বলেছে আমাদের বাড়িতে আসবে। চারু আর কখনো এইভাবে যেও না। বলুন ম্যাডাম। হোয়াট, নিখিলেশ ব্যানার্জি ফিরে এসেছে? হ্যাঁ ফিরে এসেছে, কিন্তু যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে পারে। আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এসে ওনাকে অ্যারেস্ট করুন। ওকে ম্যাডাম, ওকে, আমি আমি দেখছি দেখছি দেখছি, ঠিক আছে। বিজুবদি তুমি চুপ করে আছো কেন? স্টার্ট করো মিউজিক। আর কতক্ষণ হবে? যতক্ষণ না সবাই আউট হচ্ছে এই খেলা চলতে থাকবে, থামবে না। মিউজিক স্টার্ট। ঠিক আছে চালাচ্ছি। এতক্ষণ অন্যদের জাতাকলে ফেলছিলি, এবার দেখি তুমি কি কর। মানে কি করবো আমি? ইউ আর আন্ডার অ্যারেস্ট।